বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতির মধ্যেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে, যে কারণে সংক্রমণ আবারও বাড়তে পারে। সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে কমিটি। 23 জুলাই থেকে 10 আগস্টের লকডাউন কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এই অবস্থায় সরকারের দ্রুত লকডাউন শিথিল করার সিদ্ধান্তে সভা উদ্বেগ প্রকাশ করে। জাতীয় কারিগরি পরামর্শ কমিটির জীবিকা ও বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের দায়িত্ব উপলব্ধি করে ও সরকারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে। সভা মনে করে, লকডাউন শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে, তাতে বাংলাদেশের অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।